আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিরামপুর নবাবগঞ্জের আশুরার বিল। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জের আশুরার বিল প্রকৃতির একটি অফার সৌন্দর্যের লীলাভূমি। বিলটির মোট আয়তন 857 একরেরও বেশি, যার প্রায় 590 একর পড়েছে নবাবগঞ্জ উপজেলার মধ্যে, বাকিটা বিরামপুর উপজেলায়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আশুরার বিলকে নিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। কথিত কাহিনীগুলোর একটি হল, অতি প্রাচীনকালে আধিপত্য বিস্তারের লড়াই শুরু হয় দেবতা এবং অসুরদের মধ্যে। সেই লড়াইয়ে পরাজিত হয় অসুরেরা। দেবতাদের খঞ্জরের আঘাতে অসুরদের শরীর থেকে ঝরা রক্তে ভরে গিয়েছিল তাদেরই পায়ে দেবে যাওয়া গর্ত। অসুরদের সেই কাহিনী থেকে লোকমুখের মাধ্যমে ধীরে ধীরে এটির নাম হয়ে ওঠে আশুরার বিল। শালবনের কোল ঘেঁষে গড়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আশুরার বিল হয়ে উঠেছে আরও বেশি মোহময়। উদ্ভিদ, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ এবং পর্যটন সুবিধাদির উন্নয়নের লক্ষ্যে সেই শালবনকে 2010 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার, যা স্থানীয়ভাবে শেখ রাসেল জাতীয় উদ্যান নামে পরিচিত। আগে এটি শুধু শালবন হিসেবে পরিচিতি থাকলেও এখন সেখানে রয়েছে 20-30 প্রজাতির গাছ। বিল আর বনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গড়ে তোলা হয় দেশের বৃহত্তম আঁকাবাঁকা কাঠের সেতু। বন আর বিলকে একই সুতোয় গেঁথে দেওয়া ইংরেজি জেট আকৃতির এই সেতুর নামকরণ করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতু। আশুরার বিল আর শেখ রাসেল জাতীয় উদ্যান অন্যতম গন্তব্যে পরিণত হয় ভ্রমণ পিয়াসুদের মাঝে। আশুরার বিলকে কেন্দ্র করে এলাকার আর্থসামাজিক এবং প্রাকৃতিক গুরুত্ব অনুধাবন করে স্থানীয় প্রশাসন হাতে নেয় উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড। জোরে দিয়ে জোরে